সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি আশা করি তোমাদের সাথে আমিও ভালো আছি। এবং আজকের এই শ্রেণী কার্যক্রম থেকে তোমাদেরকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন। আজকে সাবজেক্ট হলো ইংলিশ ওয়ান অষ্টম শ্রেণী। তোমাদের টপিক হলো হেলথ ইউনিট ওয়ান, ইউনিট থ্রি লেসন ওয়ান। আমি জায়গা সংকুলনের কারণে পুরোটা লিখতে পারিনি, প্রথম এবং শেষ অংশ লিখেছি। তোমরা একটু তোমাদের বই খুলে তোমরা দেখে নাও। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ইট মে বি গুড অর ব্যাড। আমরা মাঝের অংশটা খালি রেখে শেষ লাইনটি লিখেছি, সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। এই পেসেজ থেকে মূলত আমাদেরকে কি করতে হবে, আমাদের এই পরবর্তী প্রশ্নগুলোর উত্তরটা খুঁজে বের করতে হবে। এখানে আমাদের আনসার টু দা কোশ্চেন নাম্বার ওয়ান লিখেছি। এখানে প্রথম হলো আমাদের চুজ দা বেস্ট আনসার। এক নাম্বার প্রশ্নে আছে হেলথ মিনস দিস কন্ডিশন, এই অবস্থা আমাদের স্বাস্থ্যের অর্থ হলো কি। এখানে চারটা অপশন, আওয়ার বডি, আওয়ার মাইন্ড, সিটি দেওয়া আছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ডিতে দেওয়া আছে আওয়ার এনভায়রনমেন্ট। নেক্সট নাম্বার টু তে দেওয়া আছে এ হেলথি পার্সন ইজ ওয়ান হু ড্যান্স। এখানে চারটা অপশন দেওয়া আছে, এ ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, বিতে আছে ইটস গুড ফুড, সিতে দেওয়া আছে হ্যাজ এ লট অফ অয়েল, এবং ডিতে দেওয়া আছে ইজ ওভার অয়েল। নেক্সট তিন নাম্বার প্রশ্নটি আমি লিখছি, তোমরা লিখে নাও। এখন তিন নাম্বার প্রশ্নটা তোমরা লিখছো নিশ্চয়ই, উই নিড টু ইট। এখানে চারটা অপশন দেওয়া আছে, এ রিচ ফুড, বিতে হলো ব্যালেন্সড ফুড, সিতে হলো এ লিটল ফুড, ডিতে হলো এ লট অফ ফুড। এখানে বি আনসারটা সঠিক। চারে আছে দা ফেজ টু কিপ লে আওয়ার্স মিনিটস, অর্থাৎ এখানে এই অনুচ্ছেদে আমাদের একটা শব্দ আছে টু কিপ লেট আওয়ার্স, এটা দ্বারা অর্থ কি বোঝাচ্ছে। এতে আছে অপশন টু গো টু ব্যাড লেট, অর্থাৎ বিছানায় লেটে যাওয়া। দ্বিতীয় আছে টু ওয়েক আপ লেট ইন দা মর্নিং, সকালে ঘুম থেকে দেরিতে ওঠা। তৃতীয় আছে টু ডু থিংস লেট অলওয়েজ, আমরা যে কোন সর্বদা মানে দেরিতে কিছু করা। দ্বিতীয় আছে টু বি লেট ফর দা ক্লাস, অর্থাৎ শ্রেণী ক্লাস কক্ষের দিকে আমাদের দেরিতে যাওয়া। এখানে এই চারটা অপশন থেকে আমাদের সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। ফার্স্ট নাম্বারে আছে উই নিড ব্যালেন্স ফুড, এখানে আমাদের আছে এই ব্যালেন্স ফুড দিস ওয়ার, এই শব্দের ব্যালেন্স মিনস, ব্যালেন্স শব্দটার অর্থ কি বোঝাচ্ছে। এখানে এতে আছে গুড ভালো, বিতে রিচ দড়ি, সিটি হলো রাইট কাইন্ড সঠিক। তারপরে আছে চারি এনভায়রনমেন্ট সরি অ্যান্ড বিস অফ ভিটামিন অ্যান্ড মিনারেল, অর্থাৎ আমাদের যেটা ভিটামিন খাদ্য প্রাণ এবং মহিষ শর্করা দুটোই। এখানে চারটা অপশন থেকে সঠিক উত্তরটা আমাদের খুঁজে নিতে হবে। তারপরে ছয় নাম্বারে দেওয়া আছে দা ওয়ার্ড কন্ডিশন রেফার্স টু, এখানে কন্ডিশন শব্দটা তারা কি উল্লেখ করছে, সিচুয়েশন, বিতে আছে ফিকশন, সিতে আছে ট্রেডিশন, এবং ডিতে আছে এক্সাইটমেন্ট। এখানে সঠিক উত্তরটি রয়েছে আমাদের এতে। তারপর আছে সাত, হোয়াট ডাজ দা ওয়ার্ড এসেনশিয়াল রেফার্স টু, অর্থাৎ এখানে এসেনশিয়াল শব্দ তারা কি উল্লেখ করছে। সেখানে আছে এতে আছে অ্যাসপেক্ট, বিতে আছে সাজেস্ট, সিটি আছে ভাইটাল, এবং ডিতে আছে ফরগেট। এখানে মোট আমাদের সাতটা প্রশ্ন আমরা দেওয়া আছে সুইজ দা বেস্ট আনসার। তোমরা অবশ্যই খাতায় এখানে সঠিক উত্তরটি খুঁজে লিখে নিবে। আমরা দুই নম্বর প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। দুই নম্বর প্রশ্নটি দেখো, আনসার দা ফলোয়িং কোশ্চেন, এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এ নাম্বারে আছে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, কেন আমাদের শারীরিক ব্যায়ামটা প্রয়োজন। দ্বিতীয় দেওয়া আছে হোয়াট হ্যাপেন্স ইফ উই আর আনহেলথি, অর্থাৎ আমরা যখন অস্বাস্থ্যকর হয়ে পড়ি তখন কি ঘটে। সিটি আছে হোয়াট ডু ইউ মিন বাই দিস ওল্ড সেইং, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ পার্সন হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। এখানে একটা আমাদের প্রবাদ আছে, এটা কি অর্থ প্রকাশ করছে, যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ
a person makes a person healthy, wealthy and wise. দ্বিতীয় আছে why shouldn't you worry over a small things of life. এই চারটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে নেবে। আমরা নেক্সট একটা প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা বোর্ডে লিখে নাও, খাতায় লিখে নাও। তিন নাম্বার প্রশ্নে রিড দ্য ফলোয়িং টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল ওয়ার্ড। এখানে নিচে একটা আমাদের ফিল ইন দ্য গ্যাপস লেখা আছে, তোমরা খাতায় লিখে নাও এবং এখানে আমি প্যাসেজটা পড়ে দিচ্ছি। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড, অর্থাৎ স্বাস্থ্যই হলো আমাদের সকল সুখের অবস্থা বা মূল। ইট মে বি গুড, এটা হতে পারে, অর ব্যাড, এখানে খালিস্তানে হবে ব্যাড। তা গুড হেলথ মিন্স হেলথি বডি ফ্রি ফ্রম রোগ মুক্ত, আমাদের স্বাস্থ্যটাই হলো আমাদের সুস্বাস্থ্য। ইট ইজ এসেন্সিয়াল, ই ডাবল এস ই এন টি আই এল, এসেন্সিয়াল ফর এভরি ওয়ান, প্রত্যেকের জন্য অত্যাবশ্যক, টু লিড এ হ্যাপি লাইফ, অর্থাৎ সুখী জীবন যাপন করার জন্য। ইফ উই আর নট ইন গুড, জি ডাবল ও ডি গুড হেলথ, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি, এ সি টি আই ডি আই টি ওয়াই, অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে কোনো কার্যক্রম করতে পারি না, সংযোগ ঘটাতে পারি না। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছ আমাদের এখানে প্রথম প্যাসেজ থেকে। এখানে এক নাম্বারে চুজ দা বেস্ট আনসার সাতটি দেওয়া হলো, এবং দুই নাম্বারে দেওয়া হলো চারটি আমাদের প্রশ্ন, আর তিন নাম্বারে একটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা ফিল ইন দা গ্যাপস নির্ণয় করে দিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে খাতে লিখে নিয়েছো এবং বাড়িতে বসে কিছুক্ষণ তোমরা প্র্যাকটিস করবে এবং মনোযোগ সহকারে পড়ালেখা করবে, তাই তোমাদের সুন্দর জীবন এবং সুদীর্ঘ জীবন মঙ্গল কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আজকের এই কার্যক্রম থেকে। ধন্যবাদ সবাইকে।